মেজর যে ডিসিশন সেটা হলো আমাদের যারা ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্টে যারা বেনিফিশিয়ারি আছে 5,76,000 যে বেনিফিশিয়ারি আছে তাদেরকে আগামী 3 মাস তাদের যে নরমাল এনটাইটেলমেন্ট সেটা ফ্রি অফ কস্ট দেওয়া হবে এডিশনাল ইন এডিশন 3 মাস দেওয়া হবে ফ্রি অফ কস্ট তো এই মাস তো আমরা স্টেট গভর্নমেন্ট থেকে অলরেডি একটা প্যাকেজ ডিক্লেয়ার করেছিল সেখানে যারা এনএফএসএ বেনিফিশিয়ারি আছে তাদেরকে 50% এনটাইটেলমেন্ট আমরা দেব আমাদের যে প্যাকেজটা আছে সেটাও স্ট্যান্ড থাকবে প্লাস ইন এডিশন যে নরমাল এনটাইটেলমেন্ট যেটা আছে এটা 3 মাস এটা দেওয়া হবে যারা উজ্জ্বলা উজ্জ্বলা যে স্কিমটা আছে সেই যে বেনিফিশিয়ারি যেটা আছে তাদেরকে প্রতি মাসে একটা করে 3টা গ্যাস সিলিন্ডার দেওয়া হবে ফ্রি অফ কস্ট পাশাপাশি যারা এনএফএসএ বেনিফিশিয়ারি আছে তাদেরকে এনএফএসএ বেনিফিশিয়ারি এবং সমস্ত পরিবারে এবং ইভেন এপিএল পরিবার যারা আছে তাদেরকে 1 কেজি করে মসুর ডাল আমাদের রাজ্যে মসুর ডাল 1 কেজি করে মসুর ডাল ফ্রি অফ কস্ট দেওয়া হবে আমাদের আজকে যে স্টক পজিশন যেটা পিডিএস অ্যাকাউন্টে আছে সেটা হলো রাইস আছে 79 ডেজ কভার হুইট আছে গম আছে 50 দিনের সুগার আছে 30 দিনের লবণ আছে 19 দিনের মসুর ডাল আছে 5 দিনের আর পেট্রোলিয়াম প্রোডাক্ট 8 দিন 9 দিন এরকম করে এটা সাধারণত এরকমই থাকে তো মসুর ডালটা আমাদের একটা আছে আমাদের সাপ্লাই কানপুর থেকে লেবারের প্রবলেম হচ্ছে সেটার জন্য আসতে একটু অসুবিধা হচ্ছে আমরা আশা করছি আর 7-8 দিনের মধ্যে মসুর ডালটা চলে আসবে পাশাপাশি মিড ডে মিল এবং আইসিডিএস এ যে ডালের দরকার হবে সেই ডাল আমরা দিয়ে দিয়েছি এবং প্রত্যেকটা রেশন শপে 1900 রেশন শপের মধ্যে 816টা রেশন শপের মধ্যে এপ্রিল মাসের কোটা যেটা আছে সেটা পৌঁছে গেছে তো আগামী কালকের মধ্যে আমরা আশা করছি সমস্ত এপ্রিল মাসের কোটা যেটা আছে সেটা পৌঁছে যাবে যাতে এপ্রিল মাসের কোটাটা অ্যাডভান্স দিতে পারে তো রেশন শপ যথারীতি খোলা আছে বাজার বাজার কিছু জায়গাতে কিছুটা সময় অনেক সময় একটু রেস্ট্রিকশন থাকে তা সত্ত্বেও বাজার বাজার খোলা আছে তো প্রথম প্রথম কিছুটা অসুবিধা হচ্ছে যাই হোক মোটামুটি পাবলিকের জনসাধারণের সেরকম একটা অসুবিধা হচ্ছে না জিনিসগুলি নিতে তো ট্রেডার্স অ্যাকাউন্টেও আমাদের যা আছে চাল আটা সুগার সল্ট পালসেস এগুলি মোটামুটি নর্মাল সময়ে যা থাকে এরকমই আছে গুয়াহাটি থেকে সাধারণত যেই ভেজিটেবল আসে সেটা লেবার টেবার কিছু প্রবলেমের জন্য একটু কমে গেছে আমাদের আজকে 4 গাড়ি মানে ফুল ট্রাক লোড ভেজিটেবল এসেছে কারণ সাধারণত 6 থেকে 7 গাড়ি আসে আর ট্রানজিটে আলু পেঁয়াজ দুটোই ট্রানজিটে আছে যেহেতু এগুলি পেরিশেবল গুডস তো এগুলি আমাদের কোনো অসুবিধা হবে না এবং যেভাবে সাপ্লাই অর্ডার দেওয়া হয়েছে গতকালকে আমি পার্সোনালি বাণিজ্য ভবনে গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে মিটিং করেছি ওরাও আমাদেরকে আশ্বস্ত করেছে স্টক যেটা আছে যদি কোনো দুর্ঘটনা না ঘটে তাহলে এই স্টক মোটামুটি ওরা বজায় রাখবে আর এএমসি তরফ থেকে গতকালকে 800 এএমসি এবং অন্যান্য আরবান বডিস যেগুলি আছে সেগুলি থেকে সব মিলিয়ে 800টার মতো ফুড প্যাকেট ডিস্ট্রিবিউট করা হয়েছে তো চিফ সেক্রেটারি এখন একটা টাস্ক ফোর্সের মিটিং করেছে সেখানে আরবানের যে সেক্রেটারি আছে ওনাকে বলা হয়েছে এই ফুড প্যাকেট যেটা ডেলিভারি করা হচ্ছে এগুলিকে স্কেল আপ করার জন্য আরো ব্যাপকভাবে যাতে ফুড প্যাকেট ডেলি ফুড যেটা আছে সেটা ব্যাপকভাবে দেওয়ার জন্য বিশেষ করে মহারাজগঞ্জের বাজারে অনেক বিহারি লেবার আছে অনেক জায়গাতে এরকম আছে তো এই সমস্ত প্রকারগুলিকে আইডেন্টিফাই করে ইন্টেনসিভ ওয়েতে আরো ফুড প্যাকেট দেওয়ার জন্য তো এটা মুখ্যমন্ত্রী বলেছেন কিন্তু এই যে যারা ঠেলা করে বিক্রি করছে আমরা এসডিএফ কে বলেছি এটা আনঅর্গানাইজড সেক্টর আনঅর্গানাইজড সেক্টর তো প্রথম দিন একটু রেস্ট্রিকশন ছিল বিক্রি বিক্রিতে কম ছিল এখন আজকে দেখেছি আমাদের আমি যেখানে থাকি সেই এলাকার মধ্যেও দেখেছি মাছ এবং সবজির ঠেলা যারা প্রত্যেকদিন যারা আসে ওরা আসছে তো এসডিএফ কেও বলা হয়েছে আরবানের যে সেক্রেটারি উনাকেও বলা হয়েছে ডাইরেক্টরের সঙ্গে টেক আপ করার সঙ্গে এসডিএফ কে
এগুলি যাতে আরো ব্যাপকভাবে যাতে করানো যায়, বাজারের মধ্যে অযথা ভিড় যেটা আছে সেটা যাতে একটু চাপটা কমানো যায়, তো একটু এক দুদিন একটু সময় লাগবে এই জিনিসটাকে রেগুলারাইজ করতে। বাংলাদেশ থেকে যে গুডগুলি আসছে সেগুলি আমাদের এখানে যে স্টকিং আর যে ওয়ারহাউস আছে সেই ওয়ারহাউসে আছে, তো এখন টাস্ক ফোর্সের মিটিং এ এলসির যে অফিসার আছে উনি বলেছেন যারা যারা ইম্পোর্টার আছে সবাইকে বলা হয়েছে সমস্ত মালগুলি ওরা যাতে লিফট করে নিয়ে যায়, এখন আপাতত আমাদের ওয়ারহাউস যেখানে আছে সেখানে এগুলো স্টক করা আছে, তো এক দুদিনের মধ্যে ওরা সমস্তগুলি নিয়ে যাবে, যেরকম সয়াবিন অয়েল তারপর আরো অনেক জিনিস লিস্ট যেগুলি আছে সেই সেগুলি বলেছেন, ড্রাই ফিশ এবং মাছ যেগুলি আছে মাছগুলি তো অ্যাকচুয়ালি কলকাতায় কোয়ারেন্টাইন থাকে, অফিস পুরো বন্ধ আছে, তো আমাদের সরকারিভাবে এটা টেক আপ করা হয়েছে যাতে কোয়ারেন্টাইন সার্টিফিকেট মাস্টার্সের ক্ষেত্রে যাতে পেতে যাতে অসুবিধা না হয়।